হ্যালো এভরিবর্ডিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটার টপিক্স হচ্ছে জার্মানিতে ইমিগ্রেশন এই দেশে বৈধভাবে কিভাবে আসা যায় এবং কি কি উপায়ে আসা যায় এইগুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওটাতে তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন যে এই দেশে কি কি উপায়ে আসা যায় প্রথমে বলতে গেলে এখানে জব ভিসানি আসা যায় মানে এমপ্লয়মেন্ট যেটা এমপ্লয়মেন্ট হিসাবে এখানে কেউ আসতে পারে এরপরে এখানে স্টুডেন্ট হিসাবে আসা যায় অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে কোনো ফরেনারে এই দেশে আসতে পারে এছাড়া এখানে কেউ যদি ইন্টারপ্রনোর হয় মানে কেউ এখানে ইনভেস্টমেন্ট করবে এরকম চাইলেও সে এখানে আসতে পারে এছাড়া এখানে আপনার ফ্যামিলি রিউনিয়ন যেটা যে এখানে আগে থেকে কেউ থাকে তার ফ্যামিলি মেম্বার যদি কেউ এখানে আসে সেটা একটা উপায় যদিও জার্মানিতে বিভিন্ন উপায়ে আসা যায় কিন্তু রিকোয়ারমেন্ট দেখা যায় কিছু কিছু গুলো প্রায় সেম মানে এই যোগ্যতা আপনার যে উপায়ে এই দেশে আসেন এই যোগ্যতাগুলো থাকতে হয় যেমন আপনার হচ্ছে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল স্টাবিলিটি আপনার যে ফাইন্যান্সিয়াল অবস্থা আছে অর্থনৈতিক অবস্থাটা এখানে স্ট্যাবল হতে হবে তাহলে আপনি এই দেশে আসতে পারবেন এরপরে এখানে আসতে চাইলে সেটা যে মাধ্যমেই হোক সেটা স্টুডেন্ট হোক বা এন্টারপ্রেনার হিসাবেও যদি কেউ আসে বা জব নিয়েও যদি কেউ আসে সেই ক্ষেত্রে এখানে আরেকটা যেটা বাধ্যতামূলক সেটা হচ্ছে এখানকার হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স এখানে সবাইকেই নিয়ে আসতে হবে এই এটা হচ্ছে বাধ্যতামূলক এরপরে এখানে আসতে হলে একটা বেসিক লেভেলের জার্মান ল্যাঙ্গুয়েজ জেনে আসতে হয় এটা জানলে ভালো এখানে আসলে সার্ভাইভ করার জন্য জার্মান ভাষাটা খুবই জরুরি তো এখন এই দেশে বিদেশিদের জন্য কি কি ধরনের ভিসা টাইপ আছে মানে কি কি ধরনের ভিসা এখানে ওরা দেয় এগুলো একবার বলবো যেমন এখানে বিজনেস ভিসার ব্যবস্থা আছে এরপরে এখানে স্টাডি ভিসা আছে এরপরে এখানে ফ্যামিলি রিউনিয়ন এরপরে এখানে অনেকে গেস্ট সাইন্টিস্ট বা রিসার্চার রিসার্চার হিসাবে আসেন এটাও একটা উপায় এরপরে এখানে অনেকে ট্রেনিং বা ইন্টার্নশিপ নিয়ে আসতে পারেন এটাও একটা উপায় এরপরে সবচেয়ে শেষের যেটা সেটা হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন মানে ফ্যামিলির এখানে কেউ থাকে সেই হিসাবে এখানে আসা যায় প্রথম যেটা বললাম জার্মানিতে যে ইমিগ্রেশন যেটা এমপ্লয়মেন্টের মাধ্যমে এটা নিয়ে বলি এখানে কেউ আসতে চাইলে প্রথমে তাকে একটা জব ম্যানেজ করতে হবে জব আপনি চাইলে যে কোনো দেশে বসেই ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন এখানে বিভিন্ন জব পোর্টাল আছে যেমন স্টেপ স্টেপস্টোন আছে ইন্ডিড আছে মনস্টার আছে এগুলো থেকে জব অ্যাপ্লিকেশন করে যদি আপনি জব পান এই জব পেলে তখন আপনি সেটা নিয়ে এমবেসিতে গেলে সেখান থেকে আপনাকে ভিসা দিবে। সেই হিসাবে এখানে আসতে পারবেন এখন এটা আমাদের দেশের মানুষদের জন্য দরকার জার্মানির বাইরে যেমন ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত যেসব দেশগুলো আছে এসব দেশগুলো থেকে যদি কেউ এই দেশে জব করতে আসে তাহলে সে তাদের ক্ষেত্রে ভিসার দরকার নাই যেহেতু তারা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত কিন্তু আমরা বাংলাদেশ তথা যেমন এটা ইউরোপের বাইরের দেশ তো এই জন্য আমাদের জন্য ভিসা নিয়ে আসতে হবে তো সেক্ষেত্রে আপনার যদি জব পেয়ে যান জব কন্ট্রাক্টটা এমবিসিতে সাবমিট করলে তখন সেখান থেকে আপনাকে এমপ্লয়মেন্ট ভিসা দেবে এবং সেই ভিসা নিয়ে আপনি সরাসরি এই দেশে আসতে পারবেন এরপরে যে ইমিগ্রেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডুকেশন বা শিক্ষা এই এই ক্যাটাগরিতে আমি দেশে আসছি এখানে কেউ চাইলে পড়াশোনা করার জন্য আসতে পারেন জার্মানি পড়াশোনা করার জন্য অত্যন্ত ভালো জায়গা বিশেষ করে এর কারণ হচ্ছে এখানে খুবই কম টিউশন ফি বা অনেক জায়গায় টিউশন ফি ছাড়াই পড়াশোনা করা যায় যেটা তুলনা করলে অন্যান্য উন্নত দেশগুলো যেমন অস্ট্রেলিয়া বা কানাডা বা আমেরিকা এসব দেশগুলোতে এই সুযোগ সুবিধাটা নাই যেটা এদেশে আছে তো এই জন্য এখানে স্টুডেন্ট হিসাবে অনেকে আসতে পারে তো স্টুডেন্ট হিসাবে আসতে হলে স্টুডেন্ট প্রথমে আপনাকে ইউনিভার্সিটিতে ব্যাচেলার বা মাস্টার্স বা পিএইচডি যে প্রোগ্রামে হোক আপনাকে অ্যাডমিশন পেতে হবে ওই যে অ্যাডমিশন লেটারটা আপনাকে যে ইউনিভার্সিটি দিবে সেটা নিয়েই এমবেসিতে যেতে হবে তখন স্টাডি ভিসাতে এদেশে আসা যায় এরপরে হচ্ছে জার্মানি ইমিগ্রেশন ফর এন্টারপ্রেনার্স এখানে যদি কেউ ব্যবসা করতে চায় বা ইনভেস্ট করতে চায় সেই ক্ষেত্রেও সে দেশে আসতে পারে জার্মানি ইনভেস্ট করার জন্য খুবই ভালো একটা জায়গা এখানে ইউরোপিয়ান ইউনিয়নের যে মুক্ত বাজার অর্থনীতি এই এটা অনেক আকর্ষণীয় এই জন্য অনেকেই এদেশে আসেন বা এটার জন্য আপনিও আসতে পারবেন তবে এই ক্ষেত্রে আর কি আপনাকে অবশ্যই যে ফাইন্যান্সিয়াল যে প্রুফ এটা দেখতে হবে অন্তত দেখাইতে হবে যে আপনি এখানে ইউরো হিসেবে আড়াই লক্ষ টাকা মিনিমাম ইনভেস্ট করবেন এবং আপনার এই যে ব্যবসাটা করবেন এটা যে আপনার বিজনেস অ্যাকাউন্ট সেটা নিয়ে আপনাকে বাংলাদেশে যে এমবেসি আছে সেখানে যোগাযোগ করতে হবে তো যোগাযোগ করলে তাদের কিছু রিকোয়ারমেন্টস আছে ইন্টারপ্রেনার্স হিসাবে আসতে গেলে এগুলো আপনাকে ফুলফিল করতে হবে এই যেমন আপনি এখানে এসে কি ধরনের ব্যবসা করতে চান আপনার বিজনেস কি প্ল্যান বিজনেস প্ল্যান এই বিজনেস প্ল্যানটা তাদেরকে লিখিত আকারে দিতে হবে এবং আপনি যে ব্যবসাটা করতে চান এই বাজারটা জার্মানিতে কেমন এটাতে কেমন সম্ভাবনা আছে এই দেশে ব্যবসা করার জন্য তো এই জিনিসগুলো সেই বিজনেস প্ল্যানের ভিতরে লিখতে হবে এটা লিখলে এখানে আপনি আসতে পারেন এরপরে জার্মানি ইমিগ্রেশন ফর ফ্যামিলি রিউনিয়ন অনেকে দেখা যায় যে এখানে ফ্যামিলির একজন থাকে বেশিরভাগ সময় দেখা যায় যে যে ফ্যামিলির যে ছেলে সে এখানে থাকে তিনি এখানে জব করেন এরপরে তার যে ফ্যামিলি বা সন্তান যারা আছে তারা তখন বাংলাদেশে থাকে পরবর্তীতে তারা এখানে সেই ক্ষেত্রে আসতে পারে এখন এখানে ফ্যামিলি বলতে এখানে তারা দেখায় যে এরা ধরে হচ্ছে নিজের সহধর্মিণী নিজের সন্তান আর বাবা মা এমন তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে পার্মানেন্টলি আপনার স্ত্রী বা সন্তান বা বাবা মা যাদেরকে আনতে চান সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে কিছু ডকুমেন্টস তো অবশ্যই দিতে হবে এর ভিতরে যেমন প্রুফ অফ ফাইন্যান্স দিতে হবে আপনার স্যালারি কেমন আপনার ইনকাম কেমন আপনার এনাফ বাসা আছে কি না আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকতে চান সেই ক্ষেত্রে এখানে একটা মিনিমাম একটা একটা রিকোয়ারমেন্টস আছে এটা ফুলফিল করতে হবে এটা করলে তখন আপনি দেশে আনতে পারবেন আরেকটা স্পেশাল ইমিগ্রেশন সিস্টেম আছে যেটা ইউরোপে বলে ব্লু কার্ড ব্লু কার্ডটা হচ্ছে একটা পারমানেন্ট রেসিডেন্সের মতো এটা এটা স্পেশালি করা হয়েছে ফরেন ন্যাশনালস যারা যারা হচ্ছে হাই কোয়ালিফিকেশন আছে যাদের হাই কোয়ালিফিকেশন বলতে এখানে বোঝাই যেমন আপনার ইউনিভার্সিটি ডিগ্রি আছে ইউনিভার্সিটি ডিগ্রি থাকলেই শুধু চলবে না সেক্ষেত্রে আপনাকে একটা জব পেতে হবে এবং আপনার একটা সার্টেন অ্যামাউন্ট ইনকাম থাকতে হবে সেই ইনকামটা থাকলে তখন আপনি ব্লু কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর ব্লু কার্ডটা সাধারণত দেয়া হয় প্রথমে দুই বছর বা তিন বছরের জন্য তো এরপরে আপনি তেত্রিশ মাস পরে আপনি সেটা পারমানেন্ট রেসিডেন্স পারমিট যেটা সেটা নিতে পারবেন তবে ক্ষেত্র বিশেষে আপনার যদি জার্মান ল্যাঙ্গুয়েজের যে ভাষা জার্মান ভাষার যে দক্ষতা সেটা যদি ভালো থাকে এটা যেমন দুই বছরেরও কম সময়ে একুশ মাস বা বাইশ মাস পরেও আপনার পেতে পারবেন যদি আপনার ভাষাগত দক্ষতা থাকে তো এটা যে বললাম যে জার্মানিতে আসলে কি কি উপায়ে দেশে আসা যায় যেমন এজ এ স্টুডেন্ট এখানে আসা যায় তারপরে এখানে জব নিয়ে আসা যায় এন্টারপ্রনার হিসেবে আসা যায় ফ্যামিলি রিউনিয়ন এই হিসেবে আসা যায় মোটামুটি এইগুলো আর কি বৈধ উপায় এইগুলো এগুলোর মাধ্যমে যে কেউ দেশে আসতে পারেন তবে জব হিসাবে যেটা বলবো যে জার্মানিতে কিছু কিছু জব সেক্টরে যেমন প্রচুর ক্রাইসিস অনেক মানুষ দরকার যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে আইটি সেক্টরগুলোতে প্রচুর মানুষ দরকার এবং অনবরত প্রচুর মানুষ আসতেছে সারা বিশ্ব থেকে অনেক মানুষ দেশে আসতেছে তো এই আর কি মোটামুটি জার্মানিতে বৈধভাবে আসার উপায়গুলো তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানছেন আজকের ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে যে জার্মানিতে কিভাবে আসা যায় কি কি উপায় এগুলো নিয়ে আলোচনা করলাম যখন আপনাদের কোন বিষয় নিয়ে আরো জানতে চান সেটা যদি আমাকে জানান তখন আমি ওই বিষয় নিয়ে স্পেসিফিকভাবে আরো ভিডিও করব। কারণ ইমিগ্রেশন সিস্টেমটা ইমিগ্রেশনের নিয়মটা জার্মানিতে এটা অনেক কমপ্লেক্স এবং এটা যদি প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আমি যদি আলাদা করে ভিডিও না বানিয়ে যদি একটাতেই বলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যেটা আপনাদের জন্যও বিরক্তিকর এখন আপনারা কোন বিষয়টা জানতে চান কীভাবে জার্মানিতে আসা যায় এই কোন ইনফরমেশনটা আপনাদের জানা দরকার এটা যদি আমাকে জানান তখন আমি ডিটেইলস স্পেসিফিকভাবে ওই বিষয়টা নিয়ে আবার ভিডিও করব তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন